আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটি সাজেশন পেপার নিয়ে এসেছি। যে সাজেশন পেপারটি হচ্ছে 2024 সালের ছাত্রছাত্রীদের জন্য, সেকেন্ড সেমিস্টার মাইনর জিওগ্রাফিতে তোমাদের একটি পেপার পড়তে হয় যার নাম হচ্ছে হিউম্যান জিওগ্রাফি। সেই হিউম্যান জিওগ্রাফি পেপারে তোমাদের কী কী কন্টেন্ট রয়েছে সেটা নিয়ে আমি এর আগে একটি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, যদি না দেখে থাকো তাহলে প্লেলিস্ট চেক করো, সেখানে পেয়ে যাবে। এবারে বলে রাখি যে এটা শুধুমাত্র বিদ্যাসাগর ইউনিভার্সিটির মাইনর পেপার হিসেবে নয়, অনেক ইউনিভার্সিটিতে মেজর এবং মাইনর পেপার হিসেবেও জিওগ্রাফিতে এই হিউম্যান জিওগ্রাফি ইউনিটটা রয়েছে। তাদের ক্ষেত্রেও সিলেবাসে যদি মিল থাকে তাহলে এই প্রশ্নগুলো তোমরা দেখে যেতে পারো। এই প্রশ্নগুলো দেখে গেলে তোমাদের মোটামুটি সাজেশান কমন চলে আসবে। এবার আমি একটা একটা করে ইউনিট নিয়ে আলোচনা করব। আজকে ফার্স্ট ইউনিট আলোচনা করব এবং এর পরবর্তীকালে বাকি ইউনিটগুলি আলোচনা করব। তো ভিডিওতে যদি কমপক্ষে 10টা লাইক এবং 50টা কমেন্ট আসে, বা কিছু লাইক বা কিছু কমেন্ট যদি আসে, তাহলে কিন্তু আমি এই পেপারগুলি থেকে অ্যান্সার শিটও নিয়ে আসব। তাই অবশ্যই বলবো ভিডিওতে লাইক করে দিও, তোমাদের মতামত কমেন্ট করে জানাও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো। তো হিউম্যান জিওগ্রাফির যে ফার্স্ট ইউনিটটি রয়েছে সেই ইউনিটটির নাম তোমাদেরকে আগে দেখিয়ে দিই। যে হিউম্যান জিওগ্রাফির ফার্স্ট ইউনিট ডেফিনেশন রয়েছে, নেচার রয়েছে, মেজর সাবফিল্ডস রয়েছে এবং কন্টেম্পোরারি রিলেভেন্স রয়েছে হিউম্যান জিওগ্রাফির। অর্থাৎ হিউম্যান জিওগ্রাফির সংজ্ঞা, প্রকৃতি, প্রধান প্রধান শাখাগুলো এবং সাম্প্রতিককালের যে অবস্থা হিউম্যান জিওগ্রাফির সেগুলোর আলোচনা করা হয়। এই ইউনিট থেকে কী কী 10 নম্বরের প্রশ্ন আসবে, কী কী 5 নম্বরের প্রশ্ন আসবে এবং কী কী 2 নম্বরের প্রশ্ন আসবে সেগুলো একটা একটা করে আলোচনা করব। তো অবশ্যই বলবো যে ভিডিওতে লাইক এবং কমেন্ট করো, তাহলে কিন্তু অ্যান্সারগুলোও আমি নিয়ে আসব। তো আপাতত কোশ্চেনগুলো নিয়ে আসছি। প্রথমে 10 নম্বরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি। 10 নম্বরের কোশ্চেনের প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন রয়েছে, মানবীয় ভূগোলের বা মানব ভূগোলের প্রকৃতি এবং পরিধি সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ তোমার নেচার এবং স্কোপ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। 2 নম্বর প্রশ্ন আসছি, মানব ভূগোলের সংজ্ঞা দাও এবং মানব ভূগোলের প্রধান বিষয়গুলি ব্যাখ্যা করো। 3 নম্বর আসছি যে মানবীয় ভূগোলের শাখা এবং উপশাখাগুলির পরিচয় দাও, ঠিক আছে। 4 নম্বর, মানবীয় ভূগোলের সঙ্গে সমাজবিজ্ঞানের অন্যান্য শাখাগুলির সম্পর্ক লেখো। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে মানবীয় ভূগোলের সঙ্গে সমাজবিজ্ঞানের যে অন্যান্য শাখাগুলি রয়েছে সেই শাখাগুলির সম্পর্ক খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এটা 10 নম্বরের কোশ্চেনের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি অবশ্যই তোমরা করে যাবে, ক্লিয়ার। আসছি পরের কোশ্চেন, পরের কোশ্চেন বলতে পরে 5 নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। তো এই হিউম্যান জিওগ্রাফি থেকে যাদের এই পুরো ভিডিওতে এবং বাকি ইউনিটগুলোর যে সাজেশান রয়েছে সেগুলো যদি কারো প্রয়োজন হয়ে থাকে, তাহলে ডিসক্রিপশান বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। নির্দিষ্ট মূল্য দিয়ে, খুব একটা ন্যূনতম মূল্য দিয়ে তোমরা পুরো এই মাইনর পেপারের হিউম্যান জিওগ্রাফির যে সাজেশান রয়েছে পেয়ে যাবে। তো প্রথম প্রশ্ন, মানব ভূগোলের সাম্প্রতিক ধারণাগুলি কী কী। 2 নম্বর কোশ্চেন, মানব ভূগোলের সমসাময়িক প্রাসঙ্গিকতা আলোচনা করো। যতগুলো স্টার দিলে নয় ততগুলো স্টার দিয়ে নাও, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা 5 নম্বরের প্রশ্ন হিসেবে। অনেক সময় দেখা যায় এটা 10 নম্বরের প্রশ্ন হিসেবে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আসে প্রশ্নটা, সেই জন্য বলবো 10 নম্বর বা 5 নম্বরের জন্য এই প্রশ্নটি অবশ্যই দেখে যাও। পরের কোশ্চেন আসছি যে মানবীয় ভূগোলের উপাদানগুলির পরিচয় দাও, উপাদানগুলিও সমান ইম্পর্টেন্ট। মানবীয় ভূগোলের প্রাচীন ধারাগুলির সঙ্গে আধুনিক ধারাগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও, এই প্রশ্নটি বর্তমানকালে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগে হয়তো প্রশ্নটা আসতো না, কিন্তু আগামী দিনে এই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে, ক্লিয়ার। এবারে আসবো 2 নম্বরের প্রশ্ন। তো পুরো সাজেশান যদি কারো লেগে থাকে বা কারো যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে বলে রাখি যে 2 নম্বরের প্রশ্ন কিন্তু সাজেশান হয় না, তবু আমি এই চ্যাপ্টার থেকে বা এই ইউনিট থেকে তোমাদের জন্য কিছু কিছু প্রশ্ন তুলে দিচ্ছি, ঠিক আছে। যেমন প্রথমেই মানবীয় ভূগোলের সংজ্ঞা লেখো, 2 নম্বর প্রিন্সিপাল জিওগ্রাফি হিউম্যানি এই গ্রন্থটির লেখককে, ঠিক আছে। মানবীয় ভূগোলের ধ্রুপদী পর্যায়ের কয়েকজন ভৌগোলিকের নাম লেখো। পরে কোশ্চেন, মানবীয় ভূগোলের আধুনিক পর্যায়ের
কয়েকজন ভৌগোলিকদের নাম লেখো। জনসংখ্যা ভূগোল কি এই শাখার দুজন ভৌগোলিকের নাম লেখো। এইখানে প্রধান প্রধান শাখাগুলো কি বা কাকে বলে এবং শাখাগুলির নাম বা দুজন করে ভৌগোলিকের নাম অবশ্যই করে যাবে। যেমন জনবসতি ভূগোল কি এই শাখার দুজন ভৌগোলিকের নাম লেখো। সামাজিক ভূগোল কি এই শাখার দুজন ভৌগোলিকের নাম লেখো। সাংস্কৃতিক ভূগোল কি এই শাখার দুজন ভৌগোলিকের নাম লেখো। ঐতিহাসিক ভূগোল কি এই শাখার দুজন ভৌগোলিকের নাম লেখো। পরে রাজনৈতিক ভূগোল কি এই শাখার দুজন ভৌগোলিকের নাম লেখো। অর্থনৈতিক ভূগোল কি এই শাখার দুজন ভৌগোলিকের নাম লেখো। আঞ্চলিক ভূগোল কি এই শাখার দুজন ভৌগোলিকের নাম লেখো। ঠিক আছে, এইগুলো গেল তোমাদের দু নম্বরের প্রশ্ন। এরপরে আমি পরবর্তীকালে বাকি ইউনিটগুলো নিয়ে আসব। তো যদি কারো পিডিএফ ফাইলের প্রয়োজন হয়ে থাকে এই পুরো সাজেশন পেপারে, তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবে। নির্দিষ্ট মূল্য দিয়ে কিন্তু এই পিডিএফ ফাইল আমি দিয়ে দেব। তবে এই প্রশ্নগুলো শুধুমাত্র বলবো বিদ্যাসাগর ইউনিভার্সিটি নয়, যে কোনো ইউনিভার্সিটির যে কোনো ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই প্রশ্নগুলি কিন্তু গুরুত্বপূর্ণ। তবে ইউনিটটা দেখে নিও, ইউনিটটা মোটামুটি সমস্ত ইউনিভার্সিটিতেই থাকবে। ডেফিনেশন, নেচার, মেজার, সাবফিল্ডস এবং কন্টেম্পোরারি রেলিভেন্স, এটি হিউম্যান জিওগ্রাফির একটি পেপার। আর যদি এই ভিডিওতে কিছু লাইক অর্থাৎ খান পঞ্চাশেক লাইক খান পঞ্চাশেক কমেন্ট আসে, তাহলে কিন্তু আমি এই ইউনিটগুলো থেকে সাজেশন পেপারও নিয়ে আসবো। তো আগামী দিনে বাকি ইউনিটগুলো নিয়ে আসবো। তো আপাতত ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং আগামী দিনের ভিডিওগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো।